শরৎকালের আশ্বিন মাস মানেই শারদীয়ার আগমন। পশ্চিমবঙ্গের বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা, যার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন বাংলার 8 থেকে 80। শহরের বিভিন্ন পূজা মণ্ডপের উদ্বোধনের মধ্য দিয়ে শারদ উৎসবের সূচনা হয়ে গেছে, আর সেই আবহই জারিত হয়েছে কলকাতা দুর্গাপূজা। তার মধ্যে প্রাপ্তি নেই করোনার চোখরাঙানি, তার উপর বড় সাফল্য কলকাতার দুর্গাপূজা ইউনেস্কো স্বীকৃতি পাওয়া। শাকিল আবেদিনের ক্যামেরায় ভাস্কর সর্দারের রিপোর্ট। কলকাতার দুর্গাপূজা সম্প্রতি ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, তাই এবার পূজার আয়োজনে কোনো খামতি রাখতে চায় না মমতার সরকার। শহরে এবার দুর্গা উৎসবের সূচনা কিছুটা আগেই হয়েছে। 1 অক্টোবর থেকে 5ই অক্টোবর দুর্গা উৎসবে মাতবেন বঙ্গবাসী, আর সেই উৎসবের সূচনায় রাজ্যের মুখ্যমন্ত্রী কোথাও প্রতিমার চোখ আঁকলেন, ঢাক বাজালেন, কোথাও করলেন ফিতা কেটে উদ্বোধন। ভার্চুয়ালি এবং সশরীরে উপস্থিত থেকে এবারে 500-র বেশি পূজা উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক মানুষ চায় আমরা তাদের পুজোতে কেন যাই না, আমরা গেলে খুশি হয়, কিন্তু ফিজিক্যালি তো সম্ভব নয়, একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত অনেক দূর। কলকাতা জুড়ে বারোয়ারি এবং বনেদি বাড়ির পূজার পাশাপাশি আবাসিক পূজাগুলিতেও বাড়তি সাজো সাজো রব। করোনার অতিমারি কাটিয়ে দেবী আরাধনায় সামিল হয়েছে আবাসিক ডিটিসি সারদান হাইটস। এবারে তাদের ভাবনা বিশ্ববন্দিত পরিচালক সত্যজিৎ রায়, তাকে স্মরণ করে দেবী সিনেমার জমিদার বাড়ি ঠাকুর দালানের আদলে করা হয়েছে মণ্ডপ সজ্জা। আসলাম তো পুজোর টানে, মানুষের টানে, মানুষই হচ্ছে সকলে বড়। এবার আসলে শতবর্ষ সত্যজিৎ রায়ের, তাই জন্য সেই উদযাপন করার জন্যই আমরা এবছর প্ল্যান করেছি। উৎসবের আনন্দ আর রঙিন আলোর ছটায় শহর কলকাতা এখন ফেস্টিভ মুডে। সব কিছু ভুলে পূজার 4টে দিন আনন্দে মেতে থাকতে চান শহরবাসী। ক্যামেরায় শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।